আমরা অনেকেই চাই ত্বকে একটু ফর্সা আর উজ্জ্বল হোক মনে মনে সবারই ইচ্ছাটা থাকে তাই সবাই অনেক প্যাক ট্রাই করি ত্বক ফর্সা করবার জন্যে তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করার এই প্রচেষ্টা অনেক বেশি কার্যকর হয়েছে আজ তেমনই কিছু ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার উপায় নিয়ে বলব এক গুড়া দুধ ও লেবুর রসের হোয়াইটেনিং ফেস প্যাক একটি পাত্রে একটা চামচ গুড়া দুধ এবং দুইটা চামচ লেবুর রস আর এক বা দুই চামচ মধুর সাথে মিশিয়ে নিতে হবে এবার পুরো মুখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে আগের তুলনায় অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে সব ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যাবে লেবুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান মধু আর দুধের সাথে মিশে ত্বক ফসা করে তুলতে সাহায্য করে প্যাকটি তৈরি করতে তেমন কোনো বাড়তি ঝামেলা নেই আর উপাদানগুলো আমাদের রান্নাঘরেই কম বেশি থাকে আরেকটি কথা নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে ব্রণের সমস্যা দূর হবে দুই হলুদ আর টমেটোর ফেস প্যাক উজ্জ্বল ত্বক পেতে এক চিমটি হলুদ একটা চামচ টমেটো বা লেবুর রসের সাথে মিশিয়ে মুখের ত্বকে লাগান নিয়মিত অবশ্যই ত্বক ফর্সা হবে আর কম বেশি সবাই জানি টমেটো ত্বকের কালো দাগ দূর করতে কতটা কার্যকরী টমেটোর ব্লিচিং উপাদান আর হলুদের বেসজ উপাদান ত্বক ফর্সা করতে একসাথে কাজ করে তৈলাক্ত এবং শুষ্ক ত্বকে এই ফেসপ্যাকটি ব্যবহার করা যাবে তিন পুদিনা পাতার ফেস প্যাক পুদিনা পাতায় বিদ্যমান অ্যাস্টিজেন্ট ত্বকে পুষ্টি জোগানোর সাথে সাথে ত্বক উজ্জ্বল করে তোলে পনেরো থেকে বিশটি পুদিনা পাতা পেস্ট করে এটি মুখে লাগান এবং পুরো মুখে পেস্টটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন এটি ত্বককে টান করবে আর ত্বকের এর কাজটা করবে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো দ্যাটস অলফার টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুডি গুড বাই